গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে চড়ক পুজো, তো সবার ভালো দিন কাটুক আর বছরের শেষ দিন। কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে বাংলার, তো সবার ভালোভাবে এই বছরটা কেটেছে কি না কেটেছে জানি না, তো আমার তো খুব খারাপই কেটেছে। আশা করছি নতুন বছরে নতুনভাবে ভালোভাবে বাঁচার আশা নিয়ে বাঁচবো, তোমরাও তাই থেকো। তো সকাল এখন 8:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল থেকে একটু টাইম হয়নি, উঠেছি। উঠে না আজকে চোখ মুখটা কেমন যেন মাথা ব্যথা করছে খুব। তো চলো, মানে অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলেছি, দিদিও কাজ করে গেছে, আজকে এসেছিলো। তো এবার হচ্ছে রান্নাঘরে যাবো, একটু বেরোবো, কাজ আছে, তারপরে এসে রান্না করব। আজকে নিরামিষে নিত, টক ডাল ভাজা ভুজি এসব হবে। ফাইনালি সব কাজ করে নিয়েছি, মেয়ে গেল পড়তে, ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে পড়তে গেল। আমি এবার একটু বেরোবো, কিন্তু আমি আগে তার আগে আমি সাবুটা শেষ করি। আমি সাবু এত ভালোবাসি যে সাবু রেখে দিয়েছি একটু খাবো বলে। তো খেয়ে তারপরে বেরোবো, এসে রান্না বান্না করবো। যাবো হচ্ছে একটু অফিসের দিকে হয়ে একটু বাজার করে নিয়ে আসবো, শনিবার আজকে। তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপরে আসি তোমাদের সাথে। কী জানি কেন মাথাটা আজকে হ্যাং হয়ে আছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কোনো বকবক করতেও ইচ্ছা করছে না, কাল থেকে হয়ে আছে। তো এটা হয়তো স্নান করলে খাওয়া দাওয়া করলে ঠিক হবে। তো চলো আগে আমি আমার কাজগুলো সারি, তারপরে কোনো কথা আসছে তোমাদের সঙ্গে। তো কালকে তো পুজো করে সারাদিন এইভাবেই কেটে গেল। তো গিয়েছিলাম আলমারির চাবি সারাতে, আলমারির চাবিতে আলমারি খুলছে না, ওর জন্য লোককে বলে এলাম কালকে আসবে। আমি বাড়িতে বেরিয়েছি একটু বাজারও করে নিলাম। গুড আফটারনুন, চলে এসেছি, রান্না করলাম টক ডাল, বেগুন ভাজা, আলু ভাজা। এখন আর জানি না কী করবো, গরম লাগছে, তো করে নিই চলো। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর বসে পড়েছি। এবার ডাল আলু ভাজা বেগুন ভাজা করে নিয়েছি, তো এবার একটু পুজো দিয়ে দিলাম ঘরে, দিয়ে তারপরে বসে পড়েছি ঢাকাস করে, পরে খাওয়া দাওয়া করবো। এই যে পুরো কমপ্লিট, এবার এবার ফিনিশিং টাচ পড়ছে, তারপরে আরও একটু বাকি আছে, এদিকটা কিছু বাকি আছে, করা হবে না হলে দেখা যাক। আসতে পারবি, এই যে এমনি নিয়েছি আম ডাল, এর মধ্যে আমি আলু মেখে নিয়েছি, বেগুন ভাজা আর কিছু করিনি, আজকে নিরামিষ খাওয়া। তো চলো তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করে ফেললাম, মা আমি বসে পড়েছি খেতে। তো এই খাওয়া দাওয়া দিয়ে শুরু। তো চলে এসেছি বিকালে, 4:00 মেয়ে পেয়েছে খিদে, তার জন্য কিছু করে দিই, কিছু করার পর তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে এই আসছি আসছি করে ঘুরছি পিছি এই কথা বলে যাচ্ছি, আর ভালো লাগছে না, খুব টায়ার টায়ার লাগছে, মাথা ঘুরছে আমার খুব, আজকে খাই না কেন, তো গরমটা সহ্য হচ্ছে না একদম। তো চলো আগে আমি ওকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি। তো মেয়ে যাচ্ছে পড়তে, তার দিতে যাচ্ছি একটু, চলো রেডি হচ্ছে। আজকের দিনে ওখানে ছিলাম চড়ক পূজাতে, দেখতে গেছিলাম, এরকম সময় বেরিয়ে পড়েছিলাম চড়ক দেখবো বলে। সাড়ে 3টের সময় মোটামুটি বেরিয়েছিলাম চড়ক দেখবো বলে, কিন্তু চড়ক দেখা কপালে জুটি ছিল না, বাড়ি চলে এসেছিলাম। কিনে ওদের কেনাকাটা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। তো সেটা আমি তোমাদের সঙ্গে এসে শেয়ার করছি সব কিছু, ওকে দিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, তো বসে বসে এরা ভেবো না যে দিদির কী হয়েছে, দিদি এখানে পুজো করেছে তাই জন্য দিদি এখানে সিঁদুর লাগিয়েছে, ঠিক আছে, ব্যথা আমার এখানে হয়েছে এইটা, ব্যাস আর কিছু না। এখনকার সিঁদুরগুলো এমন না, গলা থেকে মাথাটা কী হয় তুলে দেওয়া যায় আর এখানে থেকে যায়। তো চলো আজকে সন্ধ্যে হয়ে গেছে, 9:00, 6:00 মেয়ে পড়তে গেছে, আবার আসবে, এখনই 6টার মধ্যে চলে আসবে, চলে এসে আবার যাবে হচ্ছে কম্পিউটারে, আজকে শনিবার কম্পিউটার ক্লাস আছে। আর আবার হয়েছে আলমারির চাবি খারাপ, যেটার জন্য দৌড়াতে দৌড়াতে গেছিলাম। দিয়ে এখন চাবি দেওয়া আছে, যদি চাবি ঠিক হয় তো মানে ঠিক হবে, না লোক নিয়ে এসে ঠিক করাতে হবে। তো আমার সমস্ত কিছু হচ্ছে আলমারির ভেতরে, তো আর কিছু ভালো লাগছে না। আজকে সন্ধ্যাবেলার খাওয়ার জানি না কী খাবে, মেয়ে দুধ টুধ নেই, আনতে যেতে হবে, কিন্তু আমার এত আলিসি যে আমি আনতে যেতেই পারছি না, ভালো লাগছে না। কালকে নতুন বছর শুরু হবে, পয়লা বৈশাখ কালকে। তো বছরের শেষটা সবার ভালো কেটেছে না কেটেছে আমি বলবো, যে যাই হোক সবাই ভালো মন্দ নিয়ে জীবন কাটিয়েছে, সবার জীবনে ভালো মন্দ খারাপ লেগেই থাকে।
তেমনই আমার জীবনটাও উতাল পাতাল উতাল পাতালেই কেটেছে গোটা বছরটা। বেশি টেনশানে কেটেছে, বেশি কি বলবো, মানে আমার লাইফে সব কিছু যেন খারাপেই কাটে, কোনোদিনও আমার লাইফ ভালো কাটে না, কোনোদিন না। আমি হয়তো জন্মেছেই খারাপ সময়ে, তাই জন্য আমার সমস্ত কিছুই খারাপ, সমস্ত কিছু। হ্যাঁ, তোমরা ভাবছো যে দিদি কেন বলছে, কেন বলছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার ফ্যামিলি, ঠিক আছে। যেমন ধরো তোমাদের সাপোর্ট চাইছি, তোমাদের সাপোর্টটাও আমি পাচ্ছি না, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক আশা ছিল, অনেক কিছু ছিল, সেটা অপূর্ণ থেকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, যে বেশি চাওয়া বেশি পাওয়ার মধ্যেও বেশি তাড়াহুড়োও করতে নেই, বেশি লোভও থাকতে নেই। তাই যতটুকুনি আমার কপালে জুটেছে হয়তো অন্য কারোর কপালে জোটেনি, তাই আমার কপালে যতটুকুনি আছে সেটুকুনি নিয়েই আমি খুশি আছি। জানি অনেক হাজারো মানে তুফানের মতো ঝড় আমার উপর দিয়ে চলে যায় অনেক কিছু, কিন্তু কি করব, যা আছে এইভাবে নিয়েই চলতে হবে। আর আমার, আমি আগেও বারবার বলেছি যে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি, শুধু বাকি আছে আমার হোমটুর, আর একটা দেওয়া হচ্ছে ইচ্ছাপুর। আমি ওখানে খুব কম যাই, খুব কম যাই, তাই আমি সেই লাইফটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখনও যে শেয়ার কর, বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু ভেতরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার যখন যাবো ভেতরের পরিবেশটা অবশ্যই শেয়ার করবো। আর ওখানকার সঙ্গে বলে রাখি, অবশ্যই যে যেখানে বাসিন্দা থাকে সেখানকার সঙ্গে একটা না একটা টান থাকে, কিন্তু আমার এখন আর কোনো টান নেই, একদম কোনো টান নেই, বাস্তব কথা আমার কোনো টান নেই। আমার মনে হয় আমার শান্তি, আমার শান্তি হচ্ছে কোনো জায়গাতেই নেই, এখানে এখানে পড়েছিলাম অনেক কষ্টের সম্মুখীন হওয়ার পর, অনেক কষ্টের সম্মুখীন, এমন একটা সিচুয়েশান এসে গেছিলো যে আমার গলার উপর চাপ পড়ে গেছিলো, সেই চাপটাকে উদ্ধার কিন্তু আমি একাই করেছি, আস্তে আস্তে করেছি। সেই টেনশানে টেনশানে হয়তো আমার শরীরের কন্ডিশান আজকে এরকম, তো আমি এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরই তোমাদের সঙ্গে বলছি যে আমার টেনশানের কারণ হচ্ছে চাপ, এমন চাপ যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তোমরা যারা আছো তারা বুঝবে যে একটা মেয়ের পক্ষে কতটা চাপ হয়। কিন্তু হ্যাঁ, আমি সাপোর্ট সিস্টেম হিসেবে বা পাশে সেরকম কাউকে পাইনি, আমারটা আমি সমস্ত কিছু করেছি, একাই করেছি, টেনশানও আমি একা নিয়েছি, সব সলভও আমি একা করেছি, কিছু প্রবলেম এখনও আছে, ঠিক আছে, কিছু প্রবলেমের মধ্যে আমি এখনও রয়েছি। আমি কী করে জীবনযাপন করছি সেটা আমি জানি, আমি জানি, আর কেউ, আমার ভগবান জানে। আমারও হাজারো স্বপ্ন আছে, আমার হাজারো দুঃখ কষ্ট আছে, সব কিছুই আছে, সব কিছু। সবার মতো ভালো থাকতেও ইচ্ছে করে, হাসতেও ইচ্ছে করে, চলতেও ইচ্ছে করে, ঘুরতেও ইচ্ছে করে, সময় কাটাতেও ইচ্ছে করে, সব ইচ্ছে করে। সব স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে, স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন আমার সব অপূর্ণ। তাই আমি চাই না আমার মেয়ের ভাগ্যটা ওরকম হোক, ওকে সমস্ত রকম দেওয়ার চেষ্টা করি, কিন্তু জানি না কোনো কারণে হয়তো আমি অপূর পেরে উঠি না, ফেল হয়ে যায় সব কিছু। আজকে আমার চেহারা, আমার সমস্ত কিছু হয়তো ওই টেনশন চাপে এমন একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস বন্ধু হিসেবে শেয়ার করছি, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছো, বুঝতে পারছো, ঠিক আছে, তারা হয়তো জানবে যে আমি কেন কষ্টে বলছি বা কিছু, অনেক কষ্টেই কথাগুলো বলছি, অনেক কষ্টেই বলছি। জীবনে না সবার একটাই যাইব ভগবানের কাছে, জীবন সঙ্গী সবসময় পাশে থাকুক, সঙ্গে থাকুক। আমার দিক দিয়ে আমি বলব, ঠিক আছে, কারণ দূরে থাকলে যে কত কষ্ট হয় সেটা বোঝা বড় মুশকিল। জীবনসঙ্গীকে এই আমি যে এজের মধ্যে দিয়ে চলছি, বাস্তব কথা, হয় বৃদ্ধ বয়সে জীবনসঙ্গী দূরে যা, তাহলে পরিপুষ্ট পরিবার রেখে জীবনসঙ্গী দূরে যা, একা একা চলার জীবন খুব কঠিন, বিশেষ করে একটা মেয়ে নিয়ে। তাই জীবনসঙ্গী যারা
যাদের জীবনসঙ্গীরা আছো সব একসঙ্গে থাকার চেষ্টা করো, দেখবার জীবনটা ভালোভাবে কাটবে, খুব ভালোভাবে কাটবে। হয়তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমার মনে এখনও অনেক কথা আছে যেগুলো হয়তো বলেও বলতে পারছি না। হয়তো কোনো দিন অভিমান হবে, সব কিছু হবে, সব কিছু তোমাদের সামনে রাখবো। তো এখন বাজে 6:05, তো এবার যাবো মেয়ে আনতে। তো চলো যাই মেয়ে আনতে। এসেও খাবে না, কারণ আমি জানি খেয়েছে, মুড়ি খেলো একটু, তো খেয়েই গেছে, তো আর খাবে না। একবার এসে রাত্রে ভাবে ভাত বলতে, আজকে তো আমাদের নিরামিষ, ডাল ভাজা সব রয়ে গেছে, আর কিছু করবো না আমি। আমাদের উপোসের পরের দিন যেন শরীরটা নড়বড় নড়বড় করছে। তো বছরের শেষ, চৈত্র সংক্রান্তির সেল, সবাই ছুটিয়ে শপিং করো, বাঙালিরা বছরের শেষটা উপভোগ করো, বছর শুরুটা তোমাদের খুব ভালোভাবে কাটুক। সকাল থেকে সব দুঃখ কষ্টই বছরের সঙ্গে তোমাদের সবার চলে যাক, এটাই চাইব ভগবানের কাছে। তো সবার জীবনে খুশি আসুক নতুন বছরের হাত ধরে। এই বলে আমি ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, শুরু হবে নতুন বছরের নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।